আড়াইহাজার গোপালদী বাজারে শর্ট সার্কিটের মাধ্যমে সাইদুল টেক্সটাইলের আগুন লেগে দুইটি ঘর সহ পুড়ে যায়। মাদকদী ও আড়াইহাজারের ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রচেষ্টায় প্রায় 30 মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এইখানে সাইদুল টেক্সটাইলে আগুনের সংবাদ পেয়েছি আমরা 3:23 মিনিটে। সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের 2500 ফায়ার সার্ভিস থেকে ফার্স্ট কল গাড়ি এবং সেকেন্ড কল গাড়ি, লোকবল এবং সাজসরঞ্জামাদি নিয়ে দ্রুত বেগে গোপালদী বাজারে ছুটে আসে। তারা পানিবাহী গাড়ি থেকে এবং সেকেন্ড কল থেকে পানির উৎস থেকে পানির লাইন সেট করে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারছে। ক্ষয়ক্ষতির পরিমাণটা এখনই এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা এই আগুনটা নিয়ন্ত্রণ করতে পারছি, আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা পেয়েছি, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।